দেশ ও জনগণের জন্য কাজ করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান আইজিপির। ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বাংলাদেশ ডক্টর বেনজির আহমেদ বিপিএম বার সকল পর্যায়ের পুলিশ সদস্যকে দেশ ও জনগণের জন্য কাজ করার আহ্বান জানান। ন্যাশন ডেমোক্রেসি থেকে উই আর গোয়িং টু বি এ ম্যাচিওর ডেমোক্রেসি, সেই যে একটা পরিপক্ক গণতন্ত্রের উত্তরণের পথে আমাদের সবাইকে ভূমিকা পালন করতে হবে এবং পুলিশ হ্যাজ এ গ্রেটার রোল টু প্লে, এবং সেই অভিযাত্রায় পুলিশ বাহিনীর একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা আছে, এবং সেই ভূমিকা উপলব্ধি করেই পুলিশের সকল পর্যায়ের সদস্যকে নিজেদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আইজিপি মহোদয়, পহেলা জুলাই বিকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপির 30তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরএমপি পুলিশ লাইন্সে আয়োজিত এক সুধী সমাবেশে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় আরো বলেন, যত আমরা সামনে আগাবো তত বেশি পুলিশের দায়িত্ব এবং কর্তব্যের পরিধি বাড়তে থাকবে এবং জনগণের প্রত্যাশাও আকাশচুম্বী হতে থাকবে। তো সে কারণে এই আমরা মনে করি, আমি মনে করি যে ইট ইজ দ্য পুলিশ রেসপন্সিবিলিটি, হচ্ছে পুলিশের দায়িত্ব জনগণের প্রত্যাশা অনুযায়ী নিজেকে প্রস্তুত করা। আইজিপি মহোদয় বলেন, আমাদের সমাজ পরিবর্তনশীল, অপরাধও পরিবর্তনশীল। এই সাম্প্রতিক সময়ে বিভিন্ন কারণে সামাজিক অবক্ষয় হচ্ছে এবং সামাজিক অবক্ষয়ের কারণে অবক্ষয় প্রসূত অনেক অনেক অপরাধ আমরা দেখতে পাচ্ছি। সামাজিক অবক্ষয়ের কারণে এখন ছাত্র শিক্ষককে পিটিয়ে মারছে, আবার এক শিক্ষক আরেক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদেরকে লেলিয়ে দিচ্ছে। এগুলো হচ্ছে সামাজিক অবক্ষয়, নৈতিক অবক্ষয়। এটি যখন একটা সমাজ দ্রুত রূপান্তর ঘটে তখন এই ধরনের অবক্ষয় দেখা দেয়। তো আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদেরকে, এদেশের মানুষকে অবশ্যই আমাদেরকে এই যে অস্থিরতা, এই অস্থির সময়কে সবাই মিলে মোকাবেলা করতে হবে। আমাদের প্রথাগত অপরাধ যেগুলো অর্থনৈতিক, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে যে আমাদের চিরায়িত যে অপরাধগুলো চুরি ডাকাতি ছিনতাই আস্তে আস্তে কমতে শুরু করেছে, কিন্তু বাড়তে শুরু করেছে হচ্ছে অর্থনৈতিক উন্নতি হচ্ছে, বাড়ছে অর্থনৈতিক ক্রাইম, ইকোনমিক ফ্রড, ইকোনমিক চিট, সাইবার ওয়ার্ল্ডে অপরাধ বৃদ্ধি পাচ্ছে। তো এই এই যে সাইবার ওয়ার্ল্ডের অপরাধ, ইকোনমিক ফাইন্যান্সিয়াল ক্রাইম, এই বিষয়েও পুলিশকে প্রস্তুতি নিতে হবে এবং জনগণকে বিট পুলিশিং এর মাধ্যমে, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে সচেতন করতে হবে। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিশাল ঐতিহ্য ও ইতিহাস রয়েছে উল্লেখ করে আইজিপি মহোদয় বলেন, আমরা মাঝে মাঝে আমাদের এখানে ধর্মীয় উগ্রবাদের উন্মেষ ঘটানোর একটা অপপ্রয়াস দেখেছি। আমরা বলতে চাই যে ধর্মীয় উগ্রবাদ আমাদের দেশের কোনো বিষয় না, এটা বারবারই বাইরে থেকে এসছে এবং আমরাই জনগণ সবাই মিলে সেটাকে পরাজিত করছি। বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ, আমাদের এদেশের মানুষ ঝগড়া ফ্যাসাদ, কনফ্লিক্ট, সংঘর্ষ, সাংঘর্ষিক পরিস্থিতি কোনোটাই পছন্দ করে না। আমরা খুবই নির্বিবাদী শান্তিপ্রিয় মানুষ, অতএব এখানে এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধ্বংস করার যে কোনো অপচেষ্টাকে আমাদেরকে সামাজিকভাবে, সামাজিক আন্দোলনের মাধ্যমে রুখে দিতে হবে। অনুষ্ঠানের শুরুতে আরএমপি কার্যক্রমের উপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়, এছাড়াও অগ্রযাত্রায় আরএমপি শীর্ষক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। এর আগে সকালে আইজিপি মহোদয় বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে আরএমপির প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন। এ উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আরএমপি পুলিশ লাইন্সে এসে শেষ হয়। আইজিপি মহোদয় এ উপলক্ষে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন। তিনি আরএমপি পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং অনাবাদি জমিতে সবজি চাষ, সুস্বাস্থ্য 12 মাস এই স্লোগানে আরএমপি পুলিশ লাইন্সের অনাবাদি জমিতে শাকসবজি চাষ উদ্বোধন করেন এবং গাছের চারা রোপণ করেন। উল্লেখ্য, 4টি থানা নিয়ে 1992 সালের 1 জুলাই যাত্রা শুরু করে আরএমপি, আর এখন থানার সংখ্যা দাঁড়িয়েছে 12টিতে। সর্বদা জনগণের পাশে বাংলাদেশ পুলিশ।